কম দামে বিউটি পার্লারের পণ্য কিনতে পাশাপাশি ভ্রমণ করতে ভারতে যাচ্ছেন জানিয়ে সেদিনে কান্তাকে নিয়ে শ্বশুর বাড়ি ছাড়েন সাগর। এক সপ্তাহের কথা বলে বেড়াতে যাওয়া দম্পতির খোঁজ চার মাসেও না মেলায় 2019 সালের 10ই জানুয়ারি সাগরের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারিতে যান কান্তার বাবা এবং বোন ও তার স্বামী। রিমান্ডে সাগর যখন দাবি করলেন মামুনের খবর তিনি জানেন না, তখনই পিবিআইয়ের কর্মকর্তাদের মনে বিশ্বাস জন্মে মামুনকে পাকড়াও করা গেলেই কান্তা নিখোঁজ রহস্যের সমাধান মিলবে। শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এই মিম্বারে বসে মামুন এবং সাগর কান্তাকে হত্যার প্রথম পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত। এই জায়গায় বসে ওরা আলোচনা করছে যে কান্তা মেয়ে ভালো না, ওরা মেয়ে খুঁজতে হবে, এরপরে কীভাবে কী করবে, কোন বিষয় কীভাবে নিয়ে মামুনের সাথে শেয়ার করে। ২০১৮ সালে পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে পড়ে নড়িয়ার এই এলাকা। লোকচরিত্র গাজী কালুর নামে এখানে একটি পাঁচতলা ভবন ছিল, যেটি চোখের নিমেষেই পদ্মার গর্ভে তলিয়ে যায় এবং সেই ঘটনার খবর এবং ছবি সারা দেশেই আলোড়ন তোলে। সাগর সেই ঘটনাকে পুঁজি করে এই এলাকার নদী ভাঙন দেখানোর কথা বলে কান্তাকে এখানে নিয়ে আসে, কিন্তু তার মনে ছিল অন্য পরিকল্পনা। মামুন জানান 2018 সালের 21শে সেপ্টেম্বর কান্তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যার জন্য শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙন প্রবণ এলাকায় যান তারা, কিন্তু সে যাত্রায় বেঁচে যান কান্তা। উদ্দেশ্য ছিল নদী ভাঙন দেখতে এসে নদীর কিনারায় দাঁড়িয়ে ভিক্টিম মার্জিয়া কান্তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেবে, ফেলে দিলে সে নদীর এই স্রোতের সাথে ভেসে চলে যাবে, মারা যাবে। তখন সে প্রচার করবে যে ভিক্টিম মার্জিয়া কান্তা নদী ভাঙন দেখতে গিয়ে নদীতে পড়ে মারা গেছে। ওয়েদার ভালো ছিল না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে তারা একটা দোকানের ছাদের নিচে, দোকানের টিনের নিচেই ওখানে দাঁড়িয়ে ছিল। একটা বয়স্ক বৃদ্ধা মহিলা ভিক্ষুক সেখানে অসহায় অবস্থায় কাতরাচ্ছিল, এটা দেখে ভিক্টিম মার্জিয়া কান্তা তাকে 300 টাকা দেয়। এই টাকা দেওয়াটা তাৎক্ষণিকভাবে আসামের শহীদুল ইসলাম সাগরের মনকে নাড়া দেয়, একটা মানবিকতা তখন তার ভিতরে জেগে উঠেছিল যে এই মানুষটা এরকমের গরিব মানুষ অসহায় মানুষদেরকে দয়া দক্ষিণা করে, ঠিক আছে তাকে আর মারব না। কিন্তু সাগরের অতীত সম্পর্কে যা জানা যায় তাতে কি তার এ সিদ্ধান্তে আস্থা রাখা যায়? কান্তার পরিবারের সদস্যরা জানান বিয়ের পরপরই সুদর্শন চেহারা ও ফিটফাট বেশভূষার আড়ালে সাগরের একাধিক বিয়ে, নারী লিপ্সা ও মাদক ব্যবসার বিষয়টি কান্তার কাছে ধরা পড়ে যায়। এক পর্যায়ে দুজনের ছাড়াছাড়ি হয়ে গেলে সাগরকে প্রতারক ও মাদক ব্যবসায় উল্লেখ করে নিজের ফেসবুক পাতায় পোস্টও দেন কান্তা। এরপর হুজুর ডেকে আবার তারা বিয়ে করেন। দোকানে থেকে একবার একটা মহিলা আসে, একটা ছেলে আসে, কিছুক্ষণ থাকে, ঘণ্টাখানি থাকে, আবার ছেলে যায়। আবার ধরেন যে আবার ঘণ্টাখানি পরে আবার আরেকজন আসে, এরকম একদিন আমি এ জায়গায় বসে রয়েছি, একে আমি আটকাইছিলাম। আটকানোর পরে ওই মহিলার, এই তুমি এনে কই গেছিলে, আমার অর্ডার ছাড়া গেলা কই? তো বললো যে আমার মালিকের বাসায়। কিন্তু এক ঘন্টা আগে গেলো আর এক ঘন্টা পরে তোমরা ডেলি লাইসে কী করো? এরকম সারাদিন লোকটা বাসায় থাকতো, ছেলেটা রাত্রের দিকে যখন হইতো না তখন বাইরে ছেলে দিত, বাইরে যে কোথায় গেতো তা তো আমি জানি না। খালি করে দিকে একদিন জিজ্ঞেস করলাম, কই জান, কয় দোকানে যাই। মাঝে মাঝে এই দিকটা যেতাম, কোনার মধ্যে দাঁড়ায় লোকের সাথে কথা বলে, সিপার ভিতরে, গলির ভিতরে, আমারে যখন দেখতো স্যার না দেখার বাদ ধরতো, তখন আমার আফার আমি একটু সাবধান করতাম কি যে আফা লোকটা কিন্তু ভালো না, লোকটা আমারে দেখে রাস্তাতে আমি যে শালি আমার নাসিনার বান্দরে। কিছুদিন পর আমার আফাই বলছে কি, দেখ শান্তা, ঘরের ভিতরে রক্ত মাখা খেতা পাইছে, রক্ত মাখা কাপড়, তুষক রক্তের কাপড়, মেয়েদের জামা, তে তোর বাইমনা বেশি একটা ভালো না, কথায় কথায় আমার সাকু নিয়ে আসে, ছুরি নিয়ে আসে, আমার নাকি জব করবো, মাইরা ফেলাইব, ঢুসি মারে, প্যাটের উঠে দাঁড়ায় লাতি মারে, মানে এই ধরনের করে। তুই কিন্তু আব্বারে কইস না কোনো দিন, কইলে আমার আব্বাটা মারা যাইব। কুড়িগ্রামের রৌমারিতে গিয়ে কান্তার পরিবারের অভিযোগের সত্যতা মিলেছে। চর বামনের চর গ্রামে লোকে তাকে সাগর নয়, চেনে নায়ক শহীদুল হিসেবে। পেশা সম্পর্কে কারো কোনো ধারণা না থাকলেও তার ঠাটবাট আর একের পর এক বিয়ের খবর জানা গ্রামবাসীর।
আমরা জানি যে শহীদুল ঢাকায় থাকে মানে কি করে তা সঠিক বলতে পারবো না আর কি। দেখছি তো মোটা সোটা শহীদুল সবাই নায়ক শহীদুল বলে ডাকে। নায়ক শহীদুল হ্যাঁ হ্যাঁ নায়ক শহীদুল বলে ডাকে সবাই। রৌমারীর চর বামনের চরের কৃষক আব্দুল গণির মেজো ছেলে শহীদ ইসলাম সাগর যে এলাকায় অভিজাত ভাবমূর্তি গড়ে তুলেছিলেন তার নিদর্শন নজর কাড়ে তাদের বাড়িতে ঢুকতেই। বাড়িতে ঢোকার মুখেই কৃত্রিম চিড়িয়াখানা গড়ে তুলেছেন সাগর। বিয়ের পর কান্তা এক কোরবানির ঈদে এ বাড়ি এসে দিন বিশেক বেরিয়েছেন। কান্তার খোঁজ নিতে তার পরিবারের সদস্যরা এসেছিলেন, এসব তথ্য অস্বীকার করেন সাগরের স্বজনেরা। তবে এই টিমের খবর পেয়ে কারাগার থেকে সাগর কল করলে কান্তার বেড়াতে আসার বিষয়টি প্রমাণিত হয়। কান্তারে নিয়ে যে তুই বাড়িতে আসছিলি এটা তোর মনে আছে কত সালে? কতদিন ছিল বাড়িতে? 15-20 দিনের মধ্যে ছিল। রফিকুল ছিল, রফিকুল ছিল বাড়িতে? আমি দেখি নাই যেটা কথা। আমি তো ঢাকায় ছিলেন, বলতে বাড়িতে ছিলেন কিন্তু দেখেন নাই? না না, আমি কাজ করতে গেছিলাম, বললাম না যে। ঈদের সময় কোথায় কাজ করে মানুষ? ঈদের সময় মানুষ তো কত জায়গায় কাজ করে না, আসে না বাড়িতে। আপনার ভাই তো বললাম বাড়িতে ছিলেন। সব গোমর জেনে যাওয়ায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় পরিকল্পনা হিসেবে কান্তাকে নিয়ে কুয়াকাটায় আসে সাগর ও মামুন। 23 সেপ্টেম্বর 2018 ভোরবেলা সাগর এবং মামুন কান্তাকে নিয়ে আলমদিনা আবাসিক হোটেলে আসে এবং তারপর এখানে ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। জি ভাই, ওরা যে 23-9-2018 তারিখে এখানে আসছে, এখানে আসার পরে তারা কিন্তু নাম এন্ট্রি করে নাই, শুধুমাত্র ওই যে ব্যস্ততা দেখায়, মানে মামুন সাগর মানে ব্যস্ততা দেখায় যে সারাতে জার্নি করে আসছে। হ্যাঁ, শুধু মামুনের মোবাইল নাম্বারটা ম্যানেজারের কাছে দিয়ে তারা বলছে যে পরে নাম ঠিকানা এন্ট্রি করবে না, এই কথা বলে তারা রুমে চলে গেছে। কুয়াকাটায় কান্তার প্রথম দিনটি 8-10 জন পর্যটকের মতোই আনন্দ আর উচ্ছ্বাসে রঙিন ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে সাগর এবং মামুনেরও কি তাই ছিল? মামুন জানার প্রথম দিন মধ্যরাত পর্যন্ত কুয়াকাটা সৈকতে ঘোরাফেরা করে পরিকল্পনা বাস্তবায়নের মওকা খুঁজতে থাকেন তারা। পানিতে নামবে, সাঁতার কাটবে, ওই সুযোগে তারা কান্তাকে পানির মধ্যে চুবাইয়া ধরবে, ধরলে মারা যাবে, এরপরে ছেড়ে দিয়ে চলে আসবে। এসে উপরে তারা নাটক তৈরি করবে যে কান্তা সাগরের পানিতে ডুবে মারা গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। দুপুর পর্যন্ত তারা সৈকতে ছিল, সুযোগ পায় নাই, পরে তারা ফিরে গেছে লাঞ্চ করার জন্যে। লাঞ্চ করে তারা হোটেল কক্ষে গিয়ে বিশ্রাম করছে, বিশ্রাম করে বিকালে আবার বের হয়েছে এবং রাত্রে 9টা সাড়ে 9টা পর্যন্ত তারা এই সৈকতে ছিল, ওই সুযোগটা পাওয়ার খোঁজার জন্যে, ওই সুযোগটা পাওয়ার জন্যে কোন মুহূর্তে ভিক্টিম মার্জিয়া কান্তাকে তারা হত্যা করতে পারবে, তাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে বা তাদের মিশন সফল হবে। কান্তাকে চুবায়ে ধরবে, কেউ যদি দেখে ফেলে তাহলে তো তারা ধরা পড়ে যাবে। তখনই প্রশ্ন উঠবে, আপনি এই মেয়েটাকে চুবায়ে ধরছেন কেন? আর কান্তা যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে তো সে বলবে যে আমার চুবায়ে ধরছে, আমার এখানে মারতে গেছিল, সে এখানে একটা হইচই করবে, তখন তো তারা উত্তম মাধ্যম খাবে। সেদিনই হোটেলের কাছের আলমগীরের দোকান থেকে সাদা পলিথিন ও স্কচ টেপ কেনেন সাগর। অনেকে কিনে মাছ প্যাকেট করে, মাছ না মাছ দেখে পছন্দ হয় তো, তাজা মাছ মাছ দেখে পছন্দ হলে পলিথিন কিনে নিয়ে বরফ নেয়, বরফ নিয়ে আর কি পেঁচাইতেছে ওগুলো আর কি নেয়। মামুন আর কান্তা হোটেলে যাচ্ছিল, মামুন এখান থেকে কিনে নিয়ে তারপরে তাদের কাছে গেছে। পরের দিন ভোরে আবারও সৈকত দর্শনে বের হন সাগর ও কান্তা, মামুন ছিলেন হোটেল কক্ষে।
চব্বিশে সেপ্টেম্বর ২০১৮ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই সৈকতে অসংখ্য ঝিনুক কুড়ায় কান্তা। সেটি কি তার শেষ সকাল দেখা? এখানে এসে তারা সমুদ্র সৈকতে বেরিয়েছে, হাঁটাহাঁটি করছে, গল্প করছে। এরপরে সাগরের পাড়ে থেকে, সমুদ্র সৈকতের পাড় থেকে তারা ভিক্তি মার্জিয়াকান্ত অনেকগুলো ঝিনুক খুঁটছে। খুঁটে তুলে সে তার উন্নার মধ্যে করে রাখছে, উন্নার ভিতরে গোস করে ভাঁজ করে রেখে উন্নাটা মাজায় পেঁচ দিয়ে বাঁধছে। তো অনেকগুলো যখন ঝিনুক হয়ে গেছে তখন তার হাঁটতে অসুবিধা হচ্ছিলো। তারপরেই সে বলছে যে আমরা রুমে চলে যাই। আর তার একটু দুর্বলতাও লাগছিলো, যে কারণে তারা ১১টার দিকে রুমে ফিরে যায়। মামুন জানান, ২৪শে সেপ্টেম্বর বেলা ১২টার দিকে সমুদ্র তীরে ঘুরে ক্লান্ত কান্তা হোটেলের বিছানায় বিশ্রাম করছিলেন। হঠাৎ সাগর কান্তার গলা টিপে ধরে, সাগরের কথা মতো মামুন মাথা চেপে ধরে। কান্তা আত্মরক্ষার শেষ চেষ্টা হিসেবে মামুনের শাহাদাত আঙুলে কামড় দেয়। তারা এই ডেড বডি পলিথিন এবং কস্টেপ দিয়ে পেঁচাইছে। পেঁচানোর পরে এই জাজিম তুলে ওদিকে রাখছে, রেখে চালি উঠাইছে। চালি উঠাই ডেড বডিটা মাথা ওদিকে আগে নামাইয়া দিচ্ছে, হ্যাঁ, দিয়ে মাথার পা ধরে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরে পা যখন ঢুকে গেছে তখন পাটা আস্তে বসাই দিয়ে মামুন গোসল করছে। মামুন গোসল করছে, গোসল করে তাড়াতাড়ি তার ইয়ে করছে, কাপড় চুপড় এগুলো সব গোস করে নিয়েছে। গোস করে নিয়ে সে রুম থেকে বের হয়ে গেছে। যাওয়ার সময় সে চাপাতিটা ওইখানে দেখে গেছে। কান্তার ভাগ্যে কি ঘটেছিল উধাওয়ের দুই বছর পর মামুনের বয়ানে পিবিআই তা জানতে পারল বটে, কিন্তু এরই মধ্যে কুয়াকাটার মহিপুর থানা পিবিআইকে জানিয়েছে ওই সময়ে কোনো নারীর মরদেহ তারা উদ্ধার করেনি। এ নিয়ে কোনো মামলা বা জিডিও নেই। তাহলে কান্তার লাশ গেল কোথায়? এ প্রশ্নের উত্তর জানতে হোটেলের ম্যানেজার আমির হোসেনকে মুখোমুখি করে পিবিআই। তারপর যা জানা যায় তা সিনেমার নাটকীয়তাকেও হার মানায়। হোটেল থেকে চেক আউটের সময় পেরিয়ে গেছে অনেক আগে, কিন্তু তারপরও বি1 কক্ষের বোর্ডারদের কোনো খবর নেই। দিনটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ। এ অবস্থায় হোটেল কর্তৃপক্ষ এসে দেখে রুমের দরজায় তালা মারা। নিয়ম অনুযায়ী তারা স্থানীয় থানাকে খবর দেয় এবং তারপরে শুরু হয় নানা নাটকীয়তা এবং কান্তা নিখোঁজ ধাঁধার শুরু। হোটেল ম্যানেজার আমির হোসেন জানান, বোর্ডারদের খোঁজ না পেয়ে তিনি প্রথমে ট্যুরিস্ট পুলিশকে খবর দেন। ট্যুরিস্ট পুলিশ তাকে মহিপুর থানার সাথে যোগাযোগ করতে বলে। ওই থানার এসআই সাইদুর রহমান এসে কক্ষের দরজা খুলে একটি লাগেজে কান্তার সালোয়ার কামিজ, জুতো এবং সাগরের জিন্সের প্যান্ট পান। সিঙ্গেল খাটের বিছানার তোষকের নিচ থেকে উদ্ধার করেন একটি চাপাতি। সব জব্দ করে রুমটি ভাড়া দেওয়ার অনুমতি দিয়ে থানায় চলে যান তিনি। আমরা যাওয়ার আগে রুমটা খোলা ছিল। রুমটা খোলার পর বললাম, ভাই কী হয়েছে? বললো যে ওরা তিন দিনের জন্য আমাদের এই রুমটা বুক নিয়েছে। বুক নেওয়ার পরে ওরা একদিন ছিল, এরপর থেকে ওরা আর নাই। এরপর আমি জিজ্ঞেস করলাম যে চাবি পাইছেন কে, কী আসায় বিষয়। এরপরে ওরা ডুপ্লিকেট বলছে, আমাদের কাছে ডুপ্লিকেট চাবি আছে, এ দিয়েই করছি। এরপর বললাম যে মোবাইল নাম্বারে ট্রাই করেন। মোবাইল নাম্বার ট্রাই করছে, আমাদের সামনেও কয়েকবার রিং দিয়েছিল কিন্তু মোবাইল বন্ধ। যাকে এরপরে রুমটা আমার অনেকবার সার্চ টার্চ ইডি করালাম। করার পরে আমি কোথাও কিছু পাইনি, কিন্তু বেডের উপরে কালো তরি জাতীয় রাখিস একটা, তো ওইটা খুলছি। খোলার পরে আমরা ওই মালামাটাল পাইলাম। চাপাড়িটা পাইছি কিন্তু তোষকের তলে, হ্যাঁ, ছোটো খাটটার ভিতরে তলে পাইছি। এরপরে আমি আবার মাহবুব স্যারে জানালাম, স্যার এই ঘটনা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। তো এখন আমরা আবার অতটা ওই সময় অতটা ই করি না, এই কারণে যে কুয়াকাটা কিন্তু এরকম প্রায় ঘটে। কুয়াকাটা এরকম প্রত্যেক মাসে দুই চার দিন ঘটনা ঘটে। ওরা করে কি, ভালো ভালো হোটেলে থাকার পরে দুই চার দিন থাকার পরে চলে যায়। এতে আমরা ওই দিয়েই করার পরে, এরপর তো মালামালটা আমি আমার মালখানায় জিডি নাম্বার সম্ভবত ৯৪০, ওই আমার মালখানায় রক্ষিত রাখি, যে যদি কোনো দিন কেউ আসে জিডি করে রাখে দিই, স্যারের নির্দেশ করবে, যদি কেউ কোনো দিন আসে দিয়ে দেওয়া হবে। আপনার কি চাপাতি দেখে সন্দেহ হইল না যে? হ্যাঁ, সন্দেহ হয়েছিল, কিন্তু সন্দেহ হইলে আমরা একবার পুরো ভালোভাবে চেক করছি কিন্তু। হ্যাঁ, আমরা ওইটা উঠেই ফেলেছি না, নাহলে ওটা চাপাটি পাবো কীভাবে? হ্যাঁ, পরে যে ডেবুইটা পাওয়া গেল, পাশের খাটটা কি আপনি খাটের তলা চেক করছিলেন? আমরা ওই যে খাটটা ই করছি না, ওইটাই চেক করছি। আল্লাহ বলে স্যার, পাশেরটাও করছি আমরা। তা আমার, হ্যাঁ, খাটের তলা ইউড়ে গেল, চালি ফাঁকা ফাঁকা তো। তখন আপনি
না আমার বিশ্বাস যেটা আমি স্যারের একটা কথা বলছি, আমার যেটা মনে সন্দেহ যে ফালাই দেওয়ার পরে খবর দিয়েছে, কারণ কি ওই বেটটা উঠে কিন্তু আমরা মজিগর শুয়েও রয়েছি অনেকক্ষণ। এরপরে ও রাস্তা আনছে, আবার মজিগর পান আনছে, আমরা প্রায় এক ঘন্টা ছিলাম ওই রুমটার ভিতরে। পুলিশ চলে যাওয়ার পর বিকেল তিনটার দিকে হোটেল বয় সাইফুলকে ওই কক্ষ পরিষ্কারের জন্য পাঠান হোটেল ম্যানেজার আমির হোসেন। কক্ষে ঢুকে সাইফুলকে রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। দেখে আমি গাবগুলো চমকে গেছি, মানে তারপরে যে ফালাই দিয়েছি, ফালাই দিয়ে নদী নিচে গেছি, নিচে মালিক এবং ম্যানেজার ছিল তাদেরকে বলছি যে বিমান রুমে কিছু একটা আছে। সাইফুলের কথা মতো বি1 কক্ষের ডাবল বেডের বক্স খাটের নিচে এক নারীর মরদেহ দেখে হোটেল মালিক আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনকে খবর দেন ম্যানেজার আমির হোসেন। তিনজন শলা পরামর্শ করে মৃতদেহটি গুম করার সিদ্ধান্ত নেন। কিন্তু কেন? মালিক আর ম্যানেজার দ্রুত চলে আসছে যে কী হয়েছে দেখি। তো মালিক এবং ম্যানেজার এসে এইটা উল্টাইছে, এই জাজিম উল্টানোর পরে তারা এখানে এই চালি ফাঁক দিয়ে দেখছে যে ওখানে কিছু একটা দেখা যায়। পরবর্তীতে তারা চালি তুলে ফেলছে, চালি তুলে ফেলে তখন দেখে যে পলিথিন দিয়ে ডেড বডি পেঁচানো, কস্টেপ লাগানো, কিন্তু পায়ের নখ দেখা যায়, নখে নীল পালিশ দেওয়া আছে। তখন তারা মনে করছে যে এটা মহিলা, এটা বুঝতে পারছে যে এটা মহিলার ডেড বডি, এবং তারা ধারণা করছে যে যেহেতু এই রুমে আসামি শহীদুল ইসলাম সাগর, আসামি মামুন এবং ভিকটিম কান্তা ছিল, তাহলে এবং তারা রুম তালাবদ্ধ করে চলে গেছে, তাহলে এটা ভিকটিম কান্তার ডেড বডি, এটা তারা তখন ধারণা করছে। পরে তারা এটা আর এখানে কোনো নাড়াচাড়া করে নাই, তখন সলামর পরামর্শ করছে কী করা যায়। সবচেয়ে বড় ভয় তারা পেয়েছে পুলিশকে, যে পুলিশকে যদি এখন আমি বলি তাহলে পুলিশ আমাদেরকে ব্যান্ডি নিয়ে যাবে, আমাদের বিরুদ্ধেই মামলা দেবে, আমাদেরকে জেল খাটতে হবে, আমাদের হয়রানি হতে হবে, আমাদের টাকা পয়সা যাবে। এই সমস্ত চিন্তা চেতনা করে তারা চিন্তা করছে যে এটা গভীর রাত্রে সবার অগোচরে গোপনে দূরে সাগরে নিয়ে যেয়ে বাসায় দেবে। পঁচিশে সেপ্টেম্বর মধ্যরাত, আনোয়ার এবং দেলোয়ার আলমদিনা হোটেলের দুই মালিক কান্তার মৃতদেহ একটি বস্তায় ভরে বাইকে করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার জন্য কুয়াকাটার একটি এলাকায় নিয়ে যায়। সেই এলাকাটি কোথায় এবং সেখানে আসলে কী হয়েছিল সেটি আমরা জানব এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টরের কাছে। তো সেটি জানতে আমরা সেই এলাকাটিতে যাচ্ছি। ওই এলাকাটিতে যাওয়ার ক্ষেত্রে তারা আসলে কোন রাস্তাটা বেছে নিয়েছিল? হোটেল আল মদিনার সামনে দিয়ে একটা রাস্তা এই গ্রামের ভিতর দিয়ে বেড়িবাঁধে এসে উঠছে। এই বেড়িবাঁধ দিয়ে তারা প্রায় 3 কিলোমিটার চালিয়ে গেছে। চালিয়ে যাওয়ার পরে শিবলুর হেঁচারি আছে, পরিত্যক্ত হেঁচারি, ওই হেঁচারি পার হয়ে বেড়িবাঁধ থেকে সাগরের সৈকতে নামার একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তারা মোটরসাইকেল চালিয়ে অনুমান 300 মিটার ভিতরে গেছে। তারা যে আসলো, তো এটা তো একটা পর্যটন এলাকা, অনেক রাত 2-2:30 পর্যন্ত লোকজন থাকে, তো এরকম দুইজন লোক একটা বস্তায় ভরে, বড় বস্তা ভরে নিয়ে যাচ্ছে, তো কারো কোনো সন্দেহ হলো না, দেখলো না? না, ওই সময় কিন্তু এই এলাকা জনমানব শূন্য থাকে, এই এলাকায় কিন্তু পর্যটকরা আসে না, ভয়ে এই এলাকাটা নিরিবিলি থাকে। জনকীর্ণ এলাকা হচ্ছে জিরো পয়েন্টে, এদিকে নিরিবিলি থাকে এবং নিরিবিলি তারা আসার জন্যেই এই জিরো পয়েন্ট দিয়ে না এসে গ্রামের ভিতরে রাস্তা ব্যবহার করছে যাতে কেউ না দেখে। এখন যে এই বঙ্গোপসাগরেই যে ভাসিয়ে দিয়েছে তারা, সেইটা কি একদমই নিশ্চিত? সেটা নিশ্চিত, তারা তিনজনই এ বিষয়ে বিজ্ঞ আদালতে কার্যবিধি 164 ধারা মোতাবেক নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মানে সেটা হচ্ছে, মানে এখানে যখন তারা নামে তখন আসলে কয়টা বাজে? তখন 11:30 পরে, রাত্রি 11:30 পরে। এই 11:30 পরে এখানে আসলে কতক্ষণ লাগছিল তাদের করতে? তাদের আসতে 15-20 মিনিট লাগছে। আর এখানে তারা কতক্ষণ ছিল? এখানে তারা ছিল
এই লাশ ফেলে দিয়েই লাশ সাগরে ভাসায় দিয়ে দ্রুত তারা ভিজা কাপড়েই স্থান ত্যাগ করছে, মানে যত দ্রুত লাশ ফেলছে ততদিক দ্রুত তারা মোটরসাইকেলে স্থান ত্যাগ করছে। আচ্ছা আচ্ছা, তো সেইটা নিয়ে তাদের কোনো ই হয় নাই যে আমরা ধরা পড়ে যেতে পারি বা ভেজা কাপড়ে কোথায় গেছিলাম কেউ দেখে ফেলবে? সরাসরি তারা বাড়িতে চলে গেছে, তাদের নিজেদের বাড়িতে কাপড় নিয়ে। হ্যাঁ, ভেজা কাপড় নিয়ে বাড়িতে চলে গেছে। বাসার কারো সন্দেহ হয় নাই যে এত রাতে ভেজা কাপড় নিয়ে করতে গেছে? এইটা অবশ্য বাসার বিষয়ে নিয়ে কথা হয় নাই, তবে তারা ওই হোটেলে ঘটনার পরদিন আসরের নামাজের পরে একটা মিলাদের আয়োজন করছিল, দোয়া মাহফিলের আয়োজন করছিল। কেন? এই এখানে একটা ডেড বডি পাওয়া গেছে, একটা তারা নিজেরা তো জানে, তারা নিজেরা তিনজন তো জানে, তারা মালিক এবং ম্যানেজার। মানে হোটেলের আর কেউ জানে নাই? না, হোটেলের আর ওই যে সাইফুল, হ্যাঁ সাক্ষী সাইফুল দেখছে, এই চারজন জানে, আর কেউ জানে না। জোয়ার ভাটাতে তো আর স্রোত এদিক সেদিক চলেই যাবে, জোয়ার ভাটা টানে গভীর পানি, তখন ভাটা চলে, তারপরে জোয়ার আসছে আবার জোয়ারে টানে চলে গেছে, কিন্তু কোথাও আটকে থাকে না। তারা কিন্তু খোঁজ রাখছে যে কোথাও কোনো লাশ আটকে আছে কি না, এ তারা খোঁজ রাখছে। কয়েকদিন খোঁজ রাখার পরে তারপরে যখন আর খবর পায় নাই, তখন তারা নিশ্চিত হয়েছে যে না, এটার আর খোঁজ খবর কেউ পায় নাই। ডেড বডি যদি না পাওয়া যায় তাহলে কি আমরা এখন কান্তাকে কী বলবো, ডেড বলবো নাকি নিখোঁজ বলবো? কান্তাকে যেহেতু হত্যা করেছে, তার যারা হত্যা করেছে তারা 164 করেছে, কীভাবে হত্যা করেছে সেটা ডেমো আকারে তারা দেখিয়ে দিয়েছে, তারা সেটা রিহার্সেল দেখাইছে, আর যারা ফেলে দিয়েছে তারাও দেখা দিয়েছে কীভাবে ফেলে দিয়েছে। সুতরাং এখানে বলার অবকাশ নেই যে কান্তাকে হত্যা করা হয়নি, কান্তার হত্যা হয়েছে কিন্তু ডেড বডিটা পাওয়া যাচ্ছে না, ডেড বডি কেউ নিখোঁজ করে দিয়েছে। মানে জানা গেল এতদিনে কান্তা খুন হয়েছে, স্বামী সাগর কর্তৃক খুন হয়েছে, আর লাশটাও মিলল না, পরিবারের আক্ষেপ। তবে পরিবারের সন্তুষ্টি পিবিআই অন্তত এতটুকু করেছে যে মোনাজাতের সময় তারা বলতে পারবে যে আমার মেয়ে মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করো। এতদিনে কিন্তু তারা মোনাজাতের মধ্যে কী বলবে সেটা বলতে পারেনি। পুরো ঘটনা স্বীকার করায় মালিক দুই ভাই ও ম্যানেজারকে আলামত গোপন করার অপরাধে গ্রেফতার করে জেলে পাঠায় পিবিআই। অন্যদিকে নিখোঁজ রহস্যের চাদর সরে যাওয়ার পর কান্তার স্বামী সাগরকে জেল হাজত থেকে 5 দিনের রিমান্ডে আনা হয়। হোটেল কর্তৃপক্ষ ও মামুনের বিবরণ মিলিয়ে দেখতে প্রতিটি স্পটে নিয়ে যায় পিবিআই। শরীয়তপুরের ঈদগাহ ময়দানের কোথায় বসে তারা হত্যার পরিকল্পনা করেছে তা দেখিয়ে দেন সাগর। হোটেল নূরের কোন কক্ষে তারা রাত কাটিয়েছেন তাও দেখিয়ে দেন তিনি। হোটেল আলমদিনায় হাজির করতেই সাগর কান্নায় ভেঙে পড়েন, এমনকি হুজুর ডেকে তওবা পড়ানোর আবেদনও করেন তিনি। কিন্তু B1 কক্ষে হাজির করতেই কান্তা হত্যার দায় চাপিয়ে দেন মামুনের ওপর। তবে পিবিআই কর্মকর্তাদের জেরার মুখে সেদিনের ঘটনার যে বিবরণ দেন তিনি তা মামুনের বিবরণের সাথে মিলে যায়। এ ঘটনায় নিজের দোষ স্বীকার করে হোটেলের দুই মালিক ম্যানেজার ও মামুন আদালতে জবানবন্দি দিয়েছেন।
কিন্তু সাগর তদন্ত কর্মকর্তার কাছে রাজি হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলেন তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান না। দু বছর পর নিখোঁজ রহস্য উদ্ঘাটনের জন্য পিবিআই এর প্রতি কৃতজ্ঞ কান্তার পরিবার। তবে বেলাবো ও আশুলিয়া থানা সাথে সাথেই তৎপর হলে তাদের ভোগান্তি আরও কম হতো বলেও তারা মনে করেন। এ বিষয়টি মানছেন পিবিআই এর নরসিংদী জেলা পুলিশ সুপার। নিঃসন্দেহে আরও ভালোভাবে খোঁজা উচিত ছিল যে এই ধরনের জিনিসগুলোই যেহেতু পাওয়া গেল, একটা মেয়ের কিছু মালামাল পাওয়া গেল, সে মেয়েটা কোথায় গেল, তাকে কেন সে কেন মিসিং হলো না, কোথায় গেল, পালিয়ে গেল, কেন গেল, বক্স খাটের ভিতরে তারা হয়তো চেষ্টা করলে হয়তো খুঁজলে পেতেও পারতো, অবশ্যই তাদের ডিপার্টমেন্টাল কোনো সতর্ক করা বা কোনো কিছু করবে হয়তো তাকে। তিনি আরও জানান শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে। ঘটনার ঠিক দু বছরের মাথায় কান্তা নিখোঁজ রহস্যের সমাধান করেছে পিবিআই, কিন্তু সাথে সাথেই যদি থানা পুলিশ তার করণীয় দায়িত্বটি ঠিকমতো করত এবং হোটেল কর্তৃপক্ষ যদি আত্মঘাতী তৎপরতায় লিপ্ত না হতো তাহলে এত কিছু হয়তো হতো না। এর পাশাপাশি ভালোবাসায় কতটুকু আস্থা রাখা যায় এবং পারিবারিক সহিংসতাই বা কতটুকু সহ্য করা যায় সে প্রশ্নটিও বড় করে থেকেই যাচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, কুয়াকাটা।